শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা বাচ্য সম্পর্কে জেনে নিই। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, আমার খাওয়া হল না। ওপরের প্রথম বাক্যে কর্তার, দ্বিতীয় বাক্যে কর্মের এবং তৃতীয় বাক্যে ক্রিয়ার প্রাধান্য রয়েছে। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় বাচ্য। বাচ্য প্রধানত তিন প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য ও ভাববাচ্য। কর্তৃবাচ্য, যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে, যেমন ছাত্ররা অঙ্ক করছে। এখানে দুইটি বিষয় লক্ষণীয় যে, কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয় এবং কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়, যেমন শিক্ষক ছাত্রদের পড়ান, রোগী পথ্য সেবন করেন। কর্মবাচ্য, যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয় তাকে কর্মবাচ্য বলে, যেমন শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহত হয়েছে। কর্মবাচ্যে কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া বিভক্তি ও দ্বারা, দিয়া, কর্তৃক অনুসর্গের ব্যবহার এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়, যথা আলেকজান্ডার কর্তৃক পারস্যদেশ বিজিত হয়, চোরটা ধরা পড়েছে, এবং কখনো কখনো কর্মে দ্বিতীয়া বিভক্তি হতে পারে, যথা আসামিকে জরিমানা করা হয়েছে। ভাববাচ্য, যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি যুক্ত হয়, যেমন আমার খাওয়া হলো না, আমাকে এখন যেতে হবে, তোমার দ্বারা এ কাজ হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম উদাহরণে আমার কর্তায় ষষ্ঠী, দ্বিতীয় উদাহরণে আমাকে কর্তায় দ্বিতীয়া এবং তৃতীয়টিতে তোমার দ্বারা কর্তায় তৃতীয়া বিভক্তি যুক্ত হয়েছে এবং প্রত্যেকটিতে নাম পুরুষের ক্রিয়া ব্যবহৃত হয়েছে। কখনো কখনো ভাববাচ্যে কর্তা উচ্চ থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়, যেমন এ পথে চলা যায় না, এবার ট্রেনে ওঠা যাক, কোথা থেকে আসা হচ্ছে। মূল ক্রিয়ার সঙ্গে সহযোগী ক্রিয়ার সংযোগ এবং বিভিন্ন অর্থে ভাববাচ্যের ক্রিয়া গঠিত হয়, যেমন এ ব্যাপারে আমাকে দায়ী করা চলে না, এ রাস্তা আমার চেনা নেই। What's your vision?